গাজীপুর সিটি নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে আওয়ামী লীগ ও বিএনপির সম্ভাব্য প্রার্থীরা দৌড়ঝাঁপ শুরু করেছেন। ভোটারদের মাঝেও দেখা দিয়েছে উৎসাহ উদ্দীপনা। গাজীপুর প্রতিনিধি ফারদিন ফেরদৌসের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। 57টি ওয়ার্ড নিয়ে গড়ে ওঠা দেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশন গাজীপুর, যার আয়তন প্রায় 330 বর্গ কিলোমিটার। তফসিল অনুযায়ী ভোট হবে আগামী 15ই মে। এরই মধ্যে মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণ শুরু হয়েছে, যা শেষ হবে 12ই এপ্রিল। প্রার্থীদের কী ধরনের তথ্যাদি সরবরাহ করা দরকার, কীভাবে ওর সাথে কী ধরনের ডকুমেন্ট সংযুক্ত করতে হবে ইত্যাদি তথ্যাদি সরবরাহ করছে। নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে সম্ভাব্য মেয়র প্রার্থীরা তোড়জোড় শুরু করেছেন। গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমতুল্লাহ খান ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ক্ষমতাসীন দলের পক্ষে মনোনয়নের আশায় মাঠে নেমেছেন। এলাকার জনগণের সাথে থেকে নির্বাচনী যে প্রচার এবং দলের যে কথাবার্তা, এগুলি আমি চালিয়ে যাচ্ছি। দলের সকল নেতাকর্মীকে নিয়ে একসাথে নিয়ে কাজ শুরু করেছি। একেবারে প্রত্যেকটি ভোট কেন্দ্র থেকে শুরু করে আমি এখানে কেন্দ্র কমিটি করে নির্বাচনের শতভাগ প্রস্তুতি নিয়েছি। বর্তমান মেয়র অধ্যাপক এম এ মান্নান ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাসানউদ্দিন সরকার যার যার অবস্থান থেকে বিএনপির মনোনয়ন পাওয়ার চেষ্টা করছেন। নির্বাচনের হাওয়া বইতেছে, এই অবস্থায় আগামী নির্বাচনের জন্য আমি মানসিকভাবে শারীরিকভাবে সব দিক থেকেই প্রস্তুত আছি। যে দল আমাকে মনোনয়ন দান করেন, আমার চিন্তাই ছিল যে আমি সাধারণ মানুষের কল্যাণ করব। আসন্ন নির্বাচন নিয়ে ভোটারদের মাঝেও দেখা দিয়েছে উৎসাহ উদ্দীপনা। দলীয়ভাবে যাতে তিনি কোনো দৃষ্টিভঙ্গি না নিয়ে জনগণের কল্যাণে, আমাদের সিটি কর্পোরেশনের কল্যাণে যাতে তিনি কাজ করেন, যে গাজীপুর সিটিকে ভালোবাসবে ওই রকম সৎ একজন ব্যক্তি আমরা গাজীপুর সিটির মেয়র হিসাবে দেখতে চাই। এবার গাজীপুর সিটি কর্পোরেশনে ভোটারের সংখ্যা প্রায় 11.5 লাখ। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।